গর্ভাবস্থায় বুক জ্বালা পোড়ার ঘরোয়া প্রতিকার। মা হওয়ার চেয়ে আনন্দদায়ক কোনো কিছু হয়তো নেই একজন নারীর জন্য। একটি শরীরের ভেতর বড় হতে থাকে আরেকটি শরীর, আরেকটি ছোট্ট প্রাণ। এই অনুভূতি নিশ্চয়ই অনন্য। গর্ভাবস্থায় একজন হবু মা তার পেটের সন্তানটির সুস্থতার জন্য কত কিছু যে করে চলেন তার ইয়ত্তা নেই। এই সময় গর্ভবতী মা নানা ধরনের শারীরিক ও মানসিক অসঙ্গতি বা সমস্যারও মুখোমুখি হন। সন্তান ধারণের সময় প্রোজেস্টেরন নামক হরমোন বৃদ্ধি পায় যা পেটে গ্যাস সৃষ্টি করে। এমনকি এটি হজম ক্ষমতা হ্রাস করে বমি বমি ভাব, পেট ফাঁপার সমস্যা উদ্ভব করে। খাবারের অনিয়ম, ভাজা পোড়া খাবার বেশি খাওয়া, খাদ্যাভ্যাসে পরিবর্তন ইত্যাদি বুক জ্বালা পড়ার জন্য দায়ী। পাইলোরি নামক ব্যাকটেরিয়া অন্ত্রের সমস্যা তৈরি করে, যার কারণে বমি বমি ভাব এবং বুক জ্বালা পোড়ার দেখা দেয়। ডক্টর চেম্বারে আজকের বিষয়টি যারা ইতোমধ্যে গর্ভবতী হয়েছেন তারা খুব মনোযোগ দিয়ে শুনুন। সবকিছু ঠিক থাকলে পরিবারের নতুন আনন্দ উপহার দিবেন আপনি। তাহলে চলুন জেনে নেই গর্ভাবস্থায় বুক জ্বালা পোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়। আদা। বমি বমি ভাব, পেটে গ্যাস, বদহজমের সমস্যা দূরে আদা বেশ কার্যকর। আদাতে জিঞ্জারোলোস এবং শাগোলোস নামক দুটি উপাদান রয়েছে যা পেটের সমস্যা দূর করে। একটি আদা কুচি এক কাপ পানিতে জ্বাল দিন। এর সাথে আপনার পছন্দ মতো লেবু বা মধু যোগ করতে পারেন। জাল হয়ে আসলে এটি চুলা থেকে নামিয়ে ফেলুন। খাবার খাওয়ার আগে অথবা পরে এটি পান করুন। প্রচুর পানি পান। পানি সবচেয়ে ভালো উপশম। চেষ্টা করুন দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করা। পানির পরিবর্তে তরল জাতীয় খাবার যেমন যে কোনো ফলের রস, আঙুর, কমলার, আপেল, ডাব ইত্যাদি পান করতে পারেন। পানির পরিমাণ বেশি এমন সবজি এবং ফলও খেতে পারেন। অল্প খাওয়া। একসাথে অনেক খাবার না খেয়ে অল্প পরিমাণে বারবার খাওয়া যেতে পারে। গ্যাসের সমস্যা এড়াতে চাইলে অল্প অল্প করে বারবার খাবার খান। অনেক সময় বেশি খাবার পাকস্থলী হজম করতে পারে না। অল্প পরিমাণ খাবার হজম করা সহজ হয়। চলাফেরা করা। অনেকেই গর্ভকালীন সময় হাঁটাচলা করা কমিয়ে দেন। এ কাজটি করা একদমই উচিত নয়। প্রতিদিন নিয়ম করে কমপক্ষে 30 মিনিট হাঁটুন। এটি শুধুমাত্র খাবার হজমে সাহায্য করবে না, এর সাথে মাংসপেশি সচল রাখবে। অন্য যে কোনো ব্যায়াম করার পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। ভালো করে চিবিয়ে খাবার খাওয়া। খাবার আস্তে আস্তে এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত। খাবার দ্রুত খাওয়ার ফলে হজমে সমস্যা হয় যা গর্ভাবস্থায় বুক জ্বালা পোড়া বাড়িয়ে দেয়। কাঁচা কাঠবাদাম। কাঁচা কাঠবাদাম বুক জ্বালা পোড়া দূর করতে বেশ কার্যকর। কাঠবাদামে থাকা উপাদান পাকস্থলীর গ্যাস হ্রাস করে বুক জ্বালা পোড়া রোধ করে। খাবার শেষে বসা বা দাঁড়ানো। খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়া উচিত নয়, বরং বসে বই পড়া, ঘরের ছোট ছোট কাজগুলো করা, ধীরে ধীরে হাঁটা উচিত। আবার এমন কোনো কাজ করা উচিত না যা নুয়ে বা ঝুঁকে করতে হয়। ঘুমাতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে খাবার খাওয়া উচিত। অ্যালোভেরার জুস। বুক জ্বালা পোড়া অথবা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরার জুস পান করতে পারেন। নিয়মিত অ্যালোভেরার জুস শুধু বুক জ্বালা পোড়া রোধ করে না, এটি ত্বক ভেতর থেকে উজ্জ্বল করে। বাজারে নানা রকমের অ্যালোভেরার জুস কিনতে পাওয়া যায়, সেগুলির পরিবর্তে নিজে ঘরে তৈরি করে নেওয়া বেশি নিরাপদ। গাজর এবং পালং শাকের রস। গাজর এবং পালং শাকের রস বুক জ্বালা পোড়া দূরে বেশ কার্যকর। সম অনুপাতের গাজর এবং পালং শাক একসাথে মিশিয়ে জুস তৈরি করে নিন, এটি প্রতিদিন পান করুন। ডক্টর চেম্বারের ভিডিওতে উল্লেখ করা বিষয়গুলো নোট করে রাখুন আর শেয়ার করুন আপনার পরিচিত গর্ভবতী মায়েদের সাথে। সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।